بير دير يا الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاه والسلام عليك يا رسول الله. ও আই লা লিকা ওস হায়াবিকায়া হাবিব অল্লাহ সৈলাত ওয়া সলা আলিকায়া নবী অল্লহ ও আই লা লিকা ওস হায়াবিকা ইয়া নুর প্রিয় প্রিয় ইসলামী ভাইয়া রাও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দু মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান খোদার বন্ধুর সাথে বন্ধুত্ব এই অনুষ্ঠানে আপনাদের আরেকবার সুস্বাগত দুরুদে পাকের অগণিত ফাজিলত ও বারাকাত রয়েছে রসুরে করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর সাথ করেন যে আমার প্রতি একবার দুরুশ্রী পাঠ করবে আল্লাহ তারা ওই ব্যক্তির প্রতি দশটি রহমত অবতীর্ণ করবেন ওই ব্যক্তির দশটি গুনাহকে মাফ করে দিবেন এবং দশটি পদমর্যাদাকে বাড়িয়ে দেবেন সাল্ল আলাল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সলাত ও সালমান আলাইকা ইয়া সৈদ ইয়া রসুল্ল সাল্লি আসল্লাম পিউ পিউ ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনছিলাম গাউসে পাক রাহমাতুল্লাহ তালা আলাই এর বিভিন্ন ঘটনাবলী গত অনুষ্ঠানগুলোতে আজও আমরা এই অনুষ্ঠানে গাউসে পাক রহমতুল্লাহ তালা আলাইয়ের বিভিন্ন কারামত সম্পর্কে শোনার চেষ্টা করব গাউসে পাক রহমতুল্লাহ তালা আলাইয়ের তিনার অগণিত কারামতসমূহ কিতাবের মাঝে বর্ণিত রয়েছে তিনার কারামতের মাঝে এটাও একটা যে তার রহমতুল্লাহ তাল আলায়ের বয়ানকে শোনার জন্য যা বাহাজুল আসরার কিতাবের মধ্যে রয়েছে যে শেখ আবু জাকারিয়া বিন নসর সাহারাবি রহমতুল্লাহ আল্লাহর পিতা বলেন আমি একবার আমলের মাধ্যমে জিন্দে ডেকেছিলাম তারা আসতে কিছু বিলম্ব করল শেষে আমার কাছে এসে বলল শেখ আবদুল কাদের জিলাইন রহমতুল্লাহ তালা আলাই যখন বয়ান করবেন তখন আপনি আমাদেরকে ডাকার চেষ্টা করবেন না আমি বললাম কেন তারা বলল আমরা হুজুর সেপাক রহমাতুল্লাহ তাল আলের মাহফিনে উপস্থিত হই তখন তিনি বলেন আমি বললাম তোমরা কি তার মজলিসে যাও তারা জবাব দিল হা আমাদের মাঝে এমন অনেক পুরুষ রয়েছি আমাদের মাঝে অনেক দল রয়েছি যারা ইসলাম কবুল করেছি এবং সবাই হুজুর পাক রহমতুল্লাহ আলের হাতে তওবা করেছে সুবাহ আল্লাহ পাক রহমাতুল্লাহ তালা আলাই এমন এক মহান ব্যক্তিত্ব ছিলেন যে শেখ আব্দুল কাদের জিলানী আলী রহমতুর রহমান তিনি ফরমান যে আমার হাতে পাঁচশোর অধিক ইহুদি ও খ্রিস্টান ইসলাম কবুল করেছে এক লক্ষের অধিক চোর ডাকাত ফাসিক ফাজির ফাসাদি বেদায়াতি লোক কবা করেছে গাউসে পাক রহমাতুল্লাহতাল আলাই এর অনন্য বৈশিষ্ট্য ছিল তার বেসুমার ছোট্ট সময় থেকে তার কারাম তার জন্ম থেকেই শুরু হয়েছে তার কারামত তার বয়স যখন কমবেশ পাঁচ বছর এক অনন্য ঘটনা সংঘটিত হয়েছিল যে একবার পাক রহমাতুল্লাহ তালা আলাইয়ের নানাজানের কাছে আবদুল্লাহ সামাই রহমতুল্লাহ তালা আলাই এর কাছে এক মহিলা আসলেন দূর থেকে এসছেন ছোট বাচ্চাকে নিয়ে আসার পর তিনি যখন ওই মহিলা আসছিলেন তার নানা আব্দুল্লাহ আবদুল্লাহ সামহমতুল্লাহ তালা আলয়ের নানা নানাজানের কাছে আসার পর ওই খানকা শরীফ যে ছিল তার বাহিরে কাপড় দিয়ে ঢেকে ওই মহিলা তার বাচ্চাকে ঢেকে রেখে কান্নাকাটি করছেন প্রচণ্ড এই সময় ঘরের ভিতর থেকে পাঁচ বছর বয়সী কমবেশ এক বাচ্চা বের হয়ে আসলো এসে দেখলো ওই মহিলা অনেক কান্নাকাটি করছে জিজ্ঞাসা মা পি কেন কাঁদছেন তখন ওই মহিলাটি কাঁদতে কাঁদতে বলল যে আমি শুনেছি এই এইখানকার যিনি বুজুর্গ রহমাতুল্লাহ আলহ রয়েছেন তার অনেক নাম ডাক রয়েছে আমি আমার বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছিল আমি হুজুরের কাছে নিয়ে এসেছিলাম দোয়া করানোর জন্য কিন্তু আমার বাচ্চা ইন্তিকাল করেছে আমি যখন এই বুজুর্গকে বললাম তিনি আমাকে ফিরিয়ে দিলেন বললেন বাচ্চা তো ইন্তিকাল করেছে কী করব ধৈর্য ধারণ করুন আমার একমাত্র সন্তান রয়েছে আমি এটা বলে সে কাঁদতে লাগলো প্রচণ্ডভাবে কাঁদতে লাগলো ওই ছোটো যে বাচ্চা ছিল পাঁচ বছর বয়সের যে কথা বলছিল সে তার ওই মহিলার অবস্থা দেখে মনের মধ্যে আবেগ চলে আসলো ওই ছোট ছেলেটা তার মাকে বললেন আপনি তাকিয়ে দেখুন আপনার ছেলে তো হাত পা নাড়াচ্ছে মৃত ছিল কিন্তু বলছে হাত পা নাড়াচ্ছে মা তখন সন্তানকে উঠালো জীবিত তিনি দৌড়িয়ে বাচ্চাকে নিয়ে ভিতরে প্রবেশ করলেন ওই বুজুগ জিনিস তাকে বললেন যে আপনি তো কিছু করলেন না দেখুন আমার সন্তান আল্লাহ তালা ফিরিয়ে দিয়েছে ওই ছোট বাচ্চার অসীটায় এ কথা শোনার সাথে সাথে ওই বুজুর্গ রহমাতুল্লাহ তালা আলাই হাতে যে লাঠি ছিল সেটা নিয়ে বেরিয়ে আসলেন এবং গরসে পাক রাহমতুল্লাহ তালা আলাই ছোট তাকে ধরাতে লাগলেন তিনি রাহমাতুল্লাহ তাল আলাই ধোরাতে ধরাতে এক কবরস্থানের ভিতর গেলেন গিয়ে ওই কবরস্থানের মৃত্যুকে লক্ষ বললেন হে মৃত্যু ব্যক্তিরা তোমরা আমাকে সাহায্য করো সেখানে অসংখ্য মৃত্যু ব্যক্তিরা কবর থেকে দাঁড়িয়ে গেল তার নানা যান রাহমতুল্লাহ তালে বলতে লাগলো হে আব্দুল কাদের আমি জানি তুমি অনেক বড় আল্লাহর বলি হবে আমি চাচ্ছিলাম না তুমি এত ছোট সময়ে আল্লাহ তাবার কথা মারিফাত এর সাথে তার কার্যক্রমকে মারিফাতের সাথে খেলা করতে থাকো প্রিয়সনে ভেড়াও মারা ছিলেন দর্শকবৃন্দ পিয়ানি পি দস্তাগির শাহেখ আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলে ছোট্ট সময় থেকে তার কারামৎসমূহ প্রকাশ হয়েছে সুবাহ আল্লাহ আল্লাহ এটা মারুফ এ রুফ এই কারামত্জা আব্বাহিজুল আসরার কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে গাঁসে রহমতুল্লাহ বলেন আমি যখন আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে জিলান থেকে বাগদাদে যাচ্ছিলাম হামদান নামক স্থানে যাওয়ার একটু পরেই জন ডাকাত আমাদের কাফেলায় আক্রমণ করে কিন্তু কেউ আমাকে এড়িয়ে যায়নি একজন ডাকাত আমার নিকট এসে জিজ্ঞাসা করলো এই ছেলে তোমার কাছে কি কিছু আছে আমি জবাব দিলাম আছে ডাকাত বলো কি আছে আমি বললাম চল্লিশ দিনার সে বললো কোথায় আমি বললাম আমার পোশাকের ভেতরে ডাকাতটি আমার কথাগুলোকে উপহাস ছলে এড়িয়ে চলে গেল তারপর আরেকজন ডাকাত আসলো সেও এরূপ জিজ্ঞাসা করলো আমি একই জবাব তাকে প্রদান করলাম সেও কথাগুলোকে ঠাট্টার ছলে উড়িয়ে চলে গেল ডাকাতগঞ্জ যখন তাদের সর্দারের নিকট একত্রিত হলো তখন সর্দার এর কাছে আমার সম্পর্কে বলল তখন আমাকে সেখানে ডাকা হলো সকল ডাকাতরা ছিল সর্দার বসা ছিল সেখানে ডাকা হলো তারা তখন সমস্ত সম্পদগুলোকে বন্টনের কাজে ব্যস্ত ছিল ডাকাতের সর্দার আমাকে উদ্দেশ্য করে বললেন তোমার কাছে কি আছে আমি বললাম চল্লিশ দিনার সে ডাকাতদের হুকুম দিল যে এর দেহতল্লাশি করো তল্লাশি যে সত্য বের হয়ে এলো সে তখন হতবাক হয়ে জিজ্ঞাসা করলো সত্য বলার পক্ষে তোমাকে কিসে উদ্বুদ্ধ করেছে বাধ্য করেছে আমি বললাম আমার মায়ের নির্দেশ তখন সর্দার বলল নসিহত কেমন তখন আমি বললাম আমার আম্মা যান আমাকে সর্বদা সত্য বলার শিক্ষা দিয়েছেন নির্দেশ দিয়েছেন আমি তার কাছে ওয়াদা করেছি যে আমি সর্বদা সত্য কথা বলবো আমার কথা শুনে ডাকাত সর্দার কাঁদতে লাগলো এবং বলতে লাগলো এই শিশুটি মায়ের সাথে করা ওয়াদার বর খেলাফ করল না অথচ আমি তো সারা জীবন আমার রবের সাথে কৃত ওয়াদা বিপরীত করে যাচ্ছি সাথে সাথে সেই সর্দার সহ ডাকাত আমার হাতে তওবা করে নিয়েছিল এবং কাফেলা থেকে লুণ্ঠনকৃত সমস্ত সম্পদ ফিরিয়ে দিয়েছিল নিগাহে মে তকদির দেখি হে কি দেখি হ্যাঁ নিগাহে মে আল্লাহর ওলিদের দৃষ্টিতে ওই প্রভাব রয়েছে হাজার ব্যক্তিদের তকদিরকে পরিবর্তন করে দিয়েছে পাক, পিরানিপির দস্তগীর সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আলহি রাহমাতুর রহমান এর ফায়েজ ও বরকাতে চোর তওবা করে নেকের পথে পরিচালিত হয়েছে শুধু তাই নয় গাউসে পাক রহমতুল্লাহ তালা আলাই তিনি যখন পবিত্র মদিনা মোনাপরা হাজিরি দিয়ে খালি পায় বাগদাদের দিকে ফিরছিলেন এমন সময় রাস্তার মধ্যে এক চোর মুসাফিরের পথ চেয়ে ছিল চুরি করার জন্য গাউসে পাক রহমাতুল্লাহ যখন তার কাছাকাছি এলেন জিজ্ঞাসা করলেন তুমি কে ওই চোর জবাব দিল যে আমি একজন গ্রাম্য লোক কিন্তু গাউসে পাক রহমতুল্লাহ আলাই মাধ্যমে তার গুণা বৎকারি লেখা দেখতে পেয়েছিলেন এদিকে চোরটি মনে মনে ভাবল ইনি হয়তো গাউসে আজম ইনি হয়তো গাউসে আজম তার মনের সেই অবস্থার কথাও গাউসে পাক রহমতুল্লাহ আলাই জেনে নিয়েছিলেন তখন তিনি বললেন গাউসে পাক রহমতুল্লাহ আলাই বললেন আমি হলাম আব্দুল কাদের চোরটি নাম শোনার সাথে সাথেই তার কদমের উপর লুটিয়ে পড়ল এবং ওই চোরের মুখ দিয়ে জারি হয়ে গেল হে আমার সর্দার আব্দুল কাদের আল্লাহর ওয়াস্তে আমার প্রতি করুন। তার ওই অবস্থার প্রতি গাওসে পাক আহমদুলের দয়া এসে গেল এবং তার সংশোধনের জন্য মহান আল্লাহ তাবার তালার দিকে তিনি মুখ করলেন তখন গায়েব থেকে এলহাম এলো হে গাওশে আজম এই চোরটিকে সোজা রাস্তা দেখিয়ে দিন তাকে হেদায়েতের পথ নির্দেশ করে কুতুব বানিয়ে দিন সুহান আল্লাহ অতএব তার ফয়েজের দৃষ্টিতে এসে সে কুতুবিয়তের দরজায় পৌঁছে গেল সুহান আল্লাহ এই জন্য কবি লিখেছেন চোর আসলো চুরি করতে তোমারই পাক দরবারে কুতুব বানাইলা তারে হে গাও সে আজম জিলানি আসলে প্রিস ও মাদানীচাল দর্শক বৃন্দ যারা নেটকার যাদের কাছে সম্পদ আছে না কেউ তাদের কাছ থেকে কখনো ফিরে আসে না কেউ ফিরে আসে না যারা দাতা দানবীর তারা দিতেই থাকে যেমনটি আমার প্রিয় আঁকা মাদানি আলে মোস্তফা সাল্লাহ আলিহি আসাল্লামের দরবারে কখনো কেউ গিয়ে ফিরত আসেনি রসুল সাল্লাহ আলাইসাল্লাম সবসময় দিয়েছেন রসুলাম ইস্তফরমান আল্লাহ আল্লাহ হচ্ছেন দাতা আর আমি নবী হচ্ছি তার বন্টনকারী নবী সাল্লা সাল্লামের দরবার থেকে কেউ কোনো না শুনেনি কোনো কিছু চেয়েছেন বৈধ জিনিস আর সেটা পাননি এমনটি হয়নি রসুল সাল্লাহ সাল্লামের দয়াক্রমে তার গোলামগণ তার সাহাবায়েক রাম আউলিয়ে রাম তাদেরকেও আল্লাহ নবী সাল্লা আসলামের দানক্রমে দয়াতে আল্লাহ তালা সেটা দান করেছেন পাক রহমাতুল্লাহ তালা আলাই এমনই এক ব্যক্তিত্ব যার দরবার থেকে কেউ কখনও ফিরে আসেনি যে যেভাবে গিয়েছেন যেটা আকাঙ্ক্ষা করেছেন সকল বৈধ জিনিসকে আল্লাহ তাবার কাতা তার বলির সৎকায় সেটাকে দান করে দিয়েছেন সুহান আল্লাহ হুজুর গাওশে আজম রহমতুল্লাহ আলাই সম্পর্কে যে কাসিদা রয়েছে বিলাদুল্লাহ কব্সে আজম কা গাউসিপাক রহমতুল্লাহ আলাই বলেন যে কাসিদ্ যে আল্লাহ তালা সকল দেশ ও রাজ্য আমার হুকুমের অধীন এবং আমারই পরিচালনাধীন আল্লাহ তাবার কাত আলা আউলিয়াঈ কামেলিনদের মাধ্যমে এই পৃথিবীকে পরিচালনা করেন তাদের আয়ত্তাধীন করে দেন এই যে আমাদের মৃত্যু হয় মৃত্যুর মালিককে আল্লাহ তালা কিন্তু একজনের আয়ত্তাধীন করে দিয়েছেন আর যিনি হচ্ছেন আজরাইল আলী বৃষ্টি বর্ষণ করেন এর মালিক আল্লাহ তালা কিন্তু বৃষ্টি বর্ষণ করার জন্য আল্লাহ তাবার কবাত আলা একজন ফেরেশতা মিরকেল আলী সাল্লা তাল্লামকে নিয়োজিত করে দিয়েছেন এমনই এক একজন আমাদের আমল নামা লেখার জন্য আল্লাহ তাবার কতালা ফেরস্তাকে নিয়োজিত করে দিয়েছেন তো আল্লাহ সুবাহ তার সৃষ্টি জগৎকে পরিচালনা করেন তার বলিদের মাধ্যমে ফেরেস্তাদের মাধ্যমে গাউসে পাক রহমাতুল্লাহ তালা আলাই সেই ওলিদের এক অন্যতম যাকে বড় পীর হিসেবে আমরা সকলেই জানি প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনছিলাম গাও পাক পিরা পীর দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাই আলায় বিভিন্ন কারামত সম্পর্কে সুবাহ আল্লাহ হজরতে আব্দুল মালেক জিয়াল রহমতুল্লাহ বর্ণনা করেন এক রাতে আমি হুজুর গাও পাক রহমতুল্লাহ এর মাদ্রাসায় দাঁড়ানো ছিলাম তিনি রহমতুল্লাহ তালা আলাই গাউ সেপাক রহমতুল্লা ভিতর থেকে একটি লাঠি হাতে নিয়ে তশ্রীফ আন বাহিরে আসলেন আমি মনে মনে ভাবলাম হুজুর যদি লাঠি দিয়ে কোনো একটি কারামত দেখাতেন এদিকে আমার মন এই ধরনের একটি ভাব উদ্বেগ হচ্ছিল চিন্তা আসছিল আমার মনের মধ্যে এদিকে হুজুর গাও সেপাক রহমতুল্লাহ আলাই ওই লাঠিকে মাটিতে গেড়ে দিলেন সাথে সাথে ওই লাঠি থেকে আলো চেরাগের নেয় আলো ছড়াতে লাগলো অনেকক্ষণ পর্যন্ত সেটি থেকে আলো বের হতে লাগল পরে হুজুর গাছে পাক আলাই সেই লাঠিটিকে উঠিয়ে ফেললেন সাথে সাথে আগের মতো হয়ে গেল তারপর হুজুর গাঁসে পাক রহমতুল্লাহ আলাই বললেন ব্যাস হে জিয়াল তুমি এটি তো চেয়েছিলে হে সোহার আল্লাহ সোহার আল্লাহ মনে মনে আকাঙ্ক্ষা করছিলেন গাউসে পাক রহমতুল্লাহ তালাই এই লাঠি দিয়ে একটি কারামত দেখাক আর তিনি ব্যক্ত করেননি ওই মনের চিন্তাকে বুঝতে পেরেছেন গাউসেপা এই জন্য বলা হয়েছে যে তোমরা যখন মুফতিয়ানি ক্যারামের কাছে যাও তোমাদের জিব্বাকে হেফাজত করো জিহ্বাকে হেফাজত করে চলো তুমি যে কথা বলবে এ কথার উপর ফতোয়া আসবে আর যখন তোমরা আউলিয়াই ক্যারামের দরবারে যাও তোমাদের দিলকে সামলে চলো কারণ তারা তোমাদের দিলের প্রতি দৃষ্টি রাখে তোমার মনে মনে কি চিন্তা করছো তার উপর তাদের দৃষ্টি থাকে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক আমরা শুনছিলাম পিরানে পীর দস্তগীর শাহেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি কুদ্িস রব্বানী এর কারামতসমূহ একবার হুজুরগিপাক আলাই এর সাথে শেখ বিন বিন ও মুসাফির আলাই আহমদিনা ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ তালা আলাইয়ের এর মাজার শরীফের জিয়ারত করতে গেলেন তখন অন্ধকার ছিল খুবই প্রচন্ড অন্ধকার ছিল হাজতে সেদিন আজম রহমতুল তাদের সামনে সামনে ছিলেন তিনি যখনই কোনো পাথর কাঠ দেয়াল কিংবা কোনো কবরের পাশ দিয়ে গমন করতেন তখন সেটিকে হাতে ইশারা করতেন সেই সময় তার হাত মুবারক রূপার নেই আলোকিত হয়ে যেত এভাবে সকলে তার হাত মুবারকের আলোর মাধ্যমে সেজনা ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমাতুল্লাহ তালা মাজার শরীফ পর্যন্ত পৌঁছে গেলেন সুবাহান আল্লাহ হাত থেকে গসেফাক আলের আলো বের হতো ওই আলোতে পথ চলতেন এটা বলছেন সুবাহান আল্লাহ আহমদ বিন রেফাই আদিন মুসাইব এবং সৈদনা গসেফাক রহমতুল্লাহ আল্লাহ সম্পর্কে বলছেন তিনারা এখান থেকে আমরা কয়েকটা বিষয় জানতে পারলাম যে আহমদ বিন হাম্বাল হাম্বালি মজাহাবে যিনি ইমাম তার মাজার শরীফে কৌশে পাক আলাই শেখ আহমদ বিন রেফাই রহমতুল্লাহ যিনি এক মহান বলিয়ে কামিল ছিলেন যিনি রসুল করিমাল্লামে জিয়ারত করেছেন প্রকাশ্যভাবে রজা মুবারক হাত বের করে যার সাথে রসুল সাল্লাহ আলী আসাল্লাম মুসাফা করেছেন আহমদ রেফাই রহমতুল্লাহ তিনারা হজরত সেদুনা ইমাম আহমদ বিন হাম্বাল্লা রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারতে গিয়েছেন এ থেকে আমরা জানলাম যে আউলিয়ায়ে কামেলিনের মাজার শরীফের জিয়ারত করা এটা বুজুরগানি দিনের সুন্নতে মোবারক বুজুরগানের দিনের তালিকা এবং রসুলের করিম সাল্লাম তার জাহিরি হায়াত মোবারকেও কিন্তু হজরতে হামজার দিয় আল্লাহ মাজার শরীফ ওহুদ প্রান্তে সে এবং সত্তর জন সাহাবাইকরামের মাজার রয়েছে তাদের জিয়ারত করার উদ্দেশ্য রসুল ইসলাম যেতেন তার মানে রসুল ইসলামের এই আমল থেকে আউলিয়ে কেরামের এই কাছ থেকে আমরা জানতে পারলাম যে মাজারের উদ্দেশ্যে কবরের আউলিয়ে কেরাম যারা প্রিয় ব্যক্তি আল্লাহর মাহবুব বান্দা তাদের মাজারের উদ্দেশ্যে সফর করা এটা প্রিয় আকাশলাম সুলদ্দ মোবারকা এবং আউলিএ কেরামের তরিকা অতএব আমরাও আমাদের বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে ফয়েজ ও বরকত হাসিলের জন্য আমরা ওই সকল মাজারগুলোতে হাজিরি দেব বা আদাব মনে রাখবেন এখন যদি মাজার শরীফের মধ্যে কোনো খারাপ কাজ কেউ করে থাকে এই জন্য ওনারা দায়ী মাজার শরীফের মধ্যে গান হচ্ছে কেউ করছে এই জন্য মাজারওয়ালা যিনি আল্লাহর তিনি তো দায়ী না যে বেহায়াপনা করছে শেরিয়ত বিরোধী কাজ করছে সে দায়ী অনেক মাদ্রাসার মধ্যে মাজাল্লা খারাপ কাজ হয়ে থাকে অনেক ইউনিভার্সিটিতে কলেজগুলোতে খারাপ কাজ হয়ে থাকে অসংখ্য কলেজদের মধ্যে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে ইউনিভার্সিটিতে হচ্ছে মাদ্রাসাতে অসামাজিক কার্যক্রম অনেক জায়গাতে ঘটে যাচ্ছে এই জন্য কি আমি ওই মাদ্রাসা ওই ইউনিভার্সিটি ওই কলেজগুলোকে বন্ধ করব না যারা দোষী আছে তাদেরকে সাব্যস্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনবো আমরা সবাই বলবো এটাই যে আমার নাকের মধ্যে মাছি বসেছে যেন নাক তো কাটা যাবে না আমার মাছিকে সরাতে হবে যদি কোনো মাজারের মধ্যে শেরিয়ত বিরোধী কোনো কার্যক্রম থেকে থাকে তাহলে ওই কার্যক্রমকে পরিহার করতে হবে ওই বেদাতকে শরীয়ত বিরোধী কাজকে দূর করতে হবে মাজার জিয়ারতকে পরিহার করা যাবে না এটা কোরআন হাদিস দ্বারা সাবিত রয়েছে প্রিয় ইসলামী ভাইরা ও মাদ দর্শকবিন্দু আমরা শুনছিলাম গাওসে পাক রহমতুল্লাহ তালা আলাই এর কার আমদসমূহ সুবাহান আল্লাহ হাজার সেদিন গাউসে পাক রহমতুল্লাহ তালা আলাই তিনি এরশাদ করেন আমার পালন পালনকর্তা আল্লাহ তাবার কওয়াতালা আমার সাথে এই কথা ইরশাদ করেছে যে যেই মুসলমান তোমার মাদ্রাসার দরজা দিয়ে গমন করবে আমি তার আজাবকে লঘু করে দেব কমিয়ে দেব সুহান আল্লাহ আল্লাহর আল্লাহ তালা তার বন্ধুর খাতিরে এটা বর্ণনা করেছেন এরশাদ করেছেন প্রিয় ইসলামী ভাইয়েরা জনৈক ব্যক্তি তার দরবারে এসে বলল অমুক কবরস্থানে একজন ব্যক্তি দাফন করা হয়েছে গসে পাক দরবারে এসে সে অতি সম্প্রতি মারা গেছে তার কবর থেকে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে মনে হয় যেন কবরে আজাবের মধ্যে আছে হুজুর গসে পাক রহমতুল্লাহ আলাই তখন ইরশাদ করলেন সে কি আমার হাতে বায়াত হয়েছে মুরিদ হয়েছে জবাব দিল বলতে পারি না জানি না তখন গাউসের পাক বললেন সে কি আমার এখানে কখনো এসেছে আনাগোনা করত জবাব দিল তাও জানি না আমার জানা নেই হুজুর গাউসের সাকালাইন রহমাতুল্লাহ তালা আলাই তিনি আবার বললেন সে কি কখনো আমার ঘরে খাবার খেয়েছে লোকটি জবাব দিল তাও জানি না তখন গাউসের পাক তালা আলাই করলেন কিছুক্ষণ বিলম্বের পর মাথা উঠালেন তার রসেপাক রাহমাতুল্লা তালে চেহারা ছিল হাইবাত ও জালালাতের ছাপ এবং ইরশাদ করলেন আমাকে ফেরেশ তারা বলছেন একবার সে আমাকে দেখেছিল এবং মনে মনে ভালো ধারণা করেছিল সেই কারণে তাকে মাফ করে দেওয়া হয়েছে পরে যখন তার কবরের পাশে গেল দেখা গেল তার ফরিয়াদ ও কান্নার শব্দ আসা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে প্রিয় ইসলামী ভায়রা ও মাদারি চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ তাবারক ওয়াতালা তার বলিদের মাধ্যমে অগণিত মানুষকে মুক্তির পথ দেখান হ্যাঁ আল্লাহ তাবারকালা তার প্রিয় বান্দাদের ওয়াসিলাতে অসংখ্য বিপদগামী মানুষকে হেদায়তের পথ দেখান সঠিক পথের উপর পরিচালিত করেন প্রিয় ইসলামী হুজুর গাউসে পাক আহমদুলের দরবারে এসে উপস্থিত হলো এক যুবক সে গাউসে পাক রহমতুল্লাহ তাল আলাইকে বলল যে আমার পিতা ইন্তেকাল হয়ে গেছে আমি আজ রাতে তাকে স্বপ্ন দেখেছি তিনি আমাকে বললেন যে তিনি কবরের আজাবে শিকার রয়েছে তিনি আমাকে অর্থাৎ আমার বাবা আমাকে নির্দেশ দিলেন তুমি হযরত শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলের দরবারে যাও এবং তাকে আমার জন্য দোয়া করতে বলো তখন গাউসে পাক রহমতুল্লাহ আল্লাহ মুরিদটিকে বললেন সে কি কোনো সময় আমার মাদ্রাসার পাশ দিয়ে গমন করেছিল যুবকটি জবাব দিল হা তা শুনে পাক রহমতুল্লাহ নীরব থাকলেন দ্বিতীয় দিন যুবকটি এসে বলল আজ রাতে আমি আমার পিতাকে সবুজ পোশাকে হাসি খুশি অবস্থায় দেখেছি এবং আমার বাবা আমাকে বলেছেন আমি কবর আজাব থেকে রক্ষা পেয়েছি যেই পোশাক তুমি দেখতে পাচ্ছ তার শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাল বরকতে আমাকে পরানো হয়েছে অতএব হে বৎস তুমি তার দরবারে তোমার জন্য আবশ্যক করে নাও অতবর শেখ আব্দুল কাদের জিলানি আলাই বললেন আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছে আমি সেই মুসলমানের আজাবকে লঘু করে দিব যে তোমার মাদ্রাসার পাশ দিয়ে গমন করে থাকে সুহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ তালার বলিদের দরবারে যাওয়া তাদের স্মৃতিময় কোনো কিছুকে কিছু সাথে যাওয়া এটাও আল্লাহ তাবার কত কাছ থেকে রহমত পাওয়ার মাধ্যম প্রিয় ইসলামী ভাইরা ও মাদারীচন্দ্রশোকবৃন্দু এজন্য আউলিয়ায় কামিলিন যারা রয়েছে তাদের সহবত আমাদের অবলম্বন করা যায় হ্যাঁ ফত স্বামীর ভূমিকার প্রথম পৃষ্ঠায় রয়েছে যে ইমাম শাফির রহমতুল্লাহ তালা আলী তিনি যখন পেরেশানগ্রস্ত হতেন কোনো মাস আলা মাসাইল নিয়ে সমস্যার সম্মুখীন হতেন তিনি বলেন ইমাম শাফির আহমদুল্লাহ শাফি মজাহাবের যিনি ইমাম তিনি বলেন আমি কোনো পেরেশানির মধ্যে পড়ে গেলে সফর করে ইমামে আজম আবু হানিফ আহমতুল্লাহ মাজারে চলে যেতাম সেখানে গিয়ে মাজারের পাশে আমি দুই নামাজ আদায় করে ইমামে আজম আবু হানিফার আহমতুল্লাহ ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ তাবারক আলা দোয়ার সাতকা ইমামে আজম রহমতুল্লাহ তাল সাতকায় আমার মাস আলার সমস্যার সমাধান করে দিতেন এই আউলিয়ায় কামেলিনগণ তিনারা মাজার শরীফে হাজির হয়ে তাদের সোহবত অবলম্বন করে তারা নিজেদেরকে ধন্য করেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরাও যেন আউল ইয়াই কামেলিন যারা রয়েছে তাদের সোহবত অবলম্বন করি যারা হক্কানি আল্লাহর অলি রয়েছেন তাদের সোহবত নিয়ে আলহামদুলিল্লাহ শেখা তরিকাত আমির হালি সুনাত আল্লামা ইলিয়াস আত্মার কাদেরই দামাত বারকাতামুল আলিয়া দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা বর্তমান সময়ের এক মহান এলমি এবং রোহারি ব্যক্তিত্ব হাজার নয় লক্ষ লক্ষ মানুষ শেখ হাজিকা তামির সুন্দর সহবত অবলম্বন করে গুনাপূর্ণ জীবনকে পরিবর্তন করে দিয়ে নেকের পথে চলতে শুরু করে দিয়েছে প্রিয় ইস্তেমের আসুন না আমরাও এই মহান ওলিয়ে কামিলের সোহবত অবলম্বন করি আর সোহবত অবলম্বন সহজ পদ্ধতি হচ্ছে দাওয়াত ইসলামের মাদানী কাফলাতে সফর করা মাদানী কাফলার মধ্যে গেলেই সেক্ষেত্রেরিকাত আমির সুন্নাত যে সিস্টেম যে পদ্ধতিগুলো আমাদেরকে শিখিয়েছেন এগুলোকে আমরা অবলোকন করতে পারব। এবং প্রতি শনিবার সেক্ষেতারিকাত আমির আহলে সুননাত মাদানী চ্যানেলের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে সহবত অবলম্বন করছেন সহবত দিচ্ছেন আমি অনুরোধ জানাবো আপনারাও শেখ হেতারিক আমির আলী সুন্নাত এই বর্তমানে তিনি হায়াতের মাঝে আমাদের মাঝে রয়েছেন এই মহান ওলি কামিল হচ্ছে বরফীর যার কারামত শুনলাম এই বরফীর আব্দুল কাদের জিলানী আলাই রহমতর রহমান এর সিলসিলার এক মহান বুজুর্গ মহান ব্যক্তিত্ব আমরা যেন এই মহান ওলিএ কামিলের সহবত অবলম্বন করি যারা এখনও কোথাও বায়াত হয়নি আমি অনুরোধ জানাবো আপনারা মাদানি চ্যানেলের মাধ্যমে শেখ হেতারিক আমির আলী সুন্নত যখন বায়াত করিয়ে থাকেন কেননা আউলিয়ায় কামেলিনের সোহবতের মাধ্যমেই আল্লাহ তাবারক বা তালা অসংখ্য মানুষের তাকদীরকে পরিবর্তন করে দেন বলা হয়েছে সৎসঙ্গ মানুষকে সৎ বানিয়ে দেয় হ্যাঁ আল্লাহ তালা কোরআন মজিদে বল ইস ফরমান তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সাথী হয়ে যাও আর এই সত্যবাদী তো তারাই যারা মকবুল ওলি রয়েছেন আর শেখ হাতেরিক আমির আহ সুলা তল আলিয়া আল্লাহ তালার ওলিদের মধ্যে এক অন্যতম আল্লাহর অলি আমরা যেন তার সোহবত অবলম্বন করতে পারি তার দেখানো এই দাওয়াতি ইসলামের মাঝে পরিচালিত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক মাদানি চ্যানেল দেখতে থাকুন সাল্ল আল যে হাবিব সাল্লু আল্লাহ सरदार गौसे आजम आजमदस्